বিচার বিভাগকে আরও স্বাধীনভাবে কাজ করতে দিলে দেশের অপরাধ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দ্রুত কমে যাবে বলে জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচার বিভাগ ও সরকারের মধ্যে কোনো বিভাজন তৈরি না করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও বিচক্ষণ হবার পরামর্শ দেন প্রধান বিচারপতি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা প্রশাসনের তরফ থেকে আমরা সহযোগিতা পাই না, এটা হলো নিম্ন পর্যায়ের প্রশাসন। উচ্চ পর্যায়ে কিন্তু এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে একটা বলা হয় যেমন বিচার বিভাগ আমাদের প্রতিক্রিয়া করা হচ্ছে। প্রশাসনে যারা আছেন, বিচার বিভাগে সংক্রান্ত যারা ডিল করেন, তারা ভুল রিপোর্ট দেওয়া হবে না সরকার প্রধানকে, তারা ঠিক রিপোর্ট দেবে যাতে বিচার বিভাগ এবং সরকার সুন্দরভাবে চলে। আজকে যদি এটা যদি সুসম্পর্ক না থাকে, যদি ভুল রিপোর্ট দেওয়ার পরে একটা ইয়ে থাকে, এটা কি এই দেশে কিন্তু বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উল্টো সরকারই ক্ষতি হচ্ছে।